একটা খুব ভালো হরর ফিল্ম দেখতে চাও? আই এম রূপম, এখন কথা হবে টক টু মি সিনেমাটা নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটা 2022-এর ছবি, 6 মাস আগে অ্যাভেলেবেল হয়েছে ওটিটিতে, আমি আজকেই দেখলাম। এবং এটা একটা সত্যি ভয়ানক সিনেমা। তুমি এই ছবিটার পিছনে 90 মিনিট দাও এবং তুমি ছবিটার থেকে যা পাবে তোমার সত্যি ভয় লাগবে, মজা পাবে তুমি। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, তোমরা রিসেন্টলি রোমাঞ্চম অনেকেই দেখেছো, সেখানে প্ল্যানচেট ছিল, প্ল্যানচেটের মতো একটা গেম ছিল, এখানেও ওরকমই একটা গেম রয়েছে যেটা বন্ধুরা মিলে খেলে। এবার একটা হ্যান্ডশেক করার মতো শোপিস রয়েছে, সেটাকে হাতে নিয়ে টক টু মি বলতে হয়, তারপর কি হয়, এই নিয়ে ছবিটার গল্প। এবং যে সার্কেলটা ছবিটা তৈরি করে সেটা জাস্ট অ্যামেজিং। এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে যাও, গিয়ে ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে এই ছবির হরর এলিমেন্টস, এই ছবিতে জাম্পস্কেয়ারের থেকে বেশি, এই যে পুরো কনসেপ্টটা এবং এই যে অবসেশনটা সেটাকে যেরকমভাবে ছবিটা তৈরি করেছে সেটা জাস্ট অ্যামেজিং। এখন একদম প্রথম সিকোয়েন্সে টক টু মি বলবে এবং মেয়েটা যা দেখবে সেটা জাস্ট তোমাকে ধাক্কা দেবে, সেই সিকোয়েন্সটা সলিড সলিড। তোমার মধ্যে এরকম কিছু জায়গা রয়েছে যেগুলো লিটারালি ডিস্টার্বিং, সেগুলো দেখলে আমাদের ঘেন্না লাগে। একটা সিকোয়েন্স রয়েছে, একটা ক্যারেক্টার নিজের চোখের মণি বের করে নেবে এবং যখন দুটো হাত কাঁধে রাখবে, ছবির মধ্যে কিছু কাট টু চেঞ্জ সিকোয়েন্স আছে সেগুলো জাস্ট অ্যামেজিং। একটা জায়গায় রয়েছে একটা ছেলে ঘুমাচ্ছে, ওর পাটা কেউ চিবিয়ে খাচ্ছে, ছেলেটা ঘুমটা ভাঙছে এবং যেটাও দেখছে, এগুলো দারুণভাবে তৈরি করা। একটা ছোট্ট ফ্ল্যাশ কাটের সিকোয়েন্স রয়েছে যেখানে একটা বডিকে ঘিরে অনেকজন রয়েছে, ওই যে জায়গাটা সেটা সত্যি ভয়াবহ। তো ছবির এই যে ট্রিটমেন্টটা সেটা অ্যামেজিং। ছবিটার শুরুতে একটা 2 মিনিটের ওয়ান টেক শট হচ্ছে, সেই ক্যামেরার কাজটা দেখো, সারা ছবিতেই ক্যামেরার কাজ খুবই ভালো, লাইটিং খুব সুন্দর, তবে সেটা ছবির সাথে যেরকমভাবে গেছে সেটা আরও বেশি ভালো। ছবির সাউন্ড ডিজাইন শুনো, যখন ওই ক্যারেক্টারগুলো আসছে সেখানে যেরকম ট্রিটমেন্ট করা, সেখানে যেরকমভাবে ক্যামেরাটা পুরো ডাচ হচ্ছে, সেটার সাথে সাউন্ড কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলো লিটারালি দারুণ। এই ছবির স্ক্রিন প্লেটাই এমন, ছবির গল্প থেকেও বেশি, সেটা অডিয়েন্সকে জমিয়ে রাখে। ছবির প্রথমের যে সিকোয়েন্সটা, যে একজনকে খুঁজছে, তাকে ঘর থেকে বের করে আনছে এবং সেই ক্যারেক্টারটা গল্পের সাথে কীরকমভাবে জুড়ে রয়েছে, সেই ক্যারেক্টারটা যা করবে, ওখানে আমরা না জাস্ট একটা হিট পাই। এবং তার পরবর্তী এরকম বহু জায়গা রয়েছে যেখানে একের পর এক ধাক্কা রয়েছে। তা ছবির স্ক্রিন প্লে মারাত্মক টাইট, হেভি এঙ্গেজিং। এবং এই ছবিটা ওরকম কোনো লুতুপুতু সিনেমা না যে দেখলাম কি এমন ঝাটের গল্প, সেরকম কোনো কিছু নেই, ওরকম এই ছবিটা নয়। এই ছবিটা তোমাকে থ্রিলিং ভাইবস প্রোভাইড করবে, দারুণ হরর এলিমেন্টস দিচ্ছে এবং ছবিটা একদম টু দি পয়েন্ট। ছবিতে যেরকম মা মেয়ের ইমোশন, বন্ধুত্বের দিক এবং ফাইনাল যে সিকোয়েন্সটা আসছে, ক্লাইম্যাক্সটা যেরকম জায়গায় আসছে সেটা জাস্ট মাইন্ড বগলিং। এই ছবির মিউজিক তোমরা এই ছবিটা দেখার পরে বুঝতে পারবে, বহু ইনস্টা রিলসে আমরা এই ছবির মিউজিকই শুনতে পাই। এবং ছবির যে পরিচালক, দুজন পরিচালক, দুই ভাই ড্যানি এবং মাইকেল ফেলোপো, দুজনের কাজ দারুণ। এরা দুজন আগে ইউটিউবার ছিল এবং তারা তাদের চ্যানেলে হরর কমেডি ভিডিও জানতো, তো তারা এরকম একটা কাজ করেছে সেটাকে সত্যি হ্যাটস অফ। এবং এই ছবির টাইটেলটা এত জাস্টিফাইড, ওই যে রাস্তার মধ্যে সিকোয়েন্সটা, কে পড়েছিল থেকে কি পরিণতি, এটা এত সুন্দর জায়গায় আসে যে সেটাতে তোমার একটা নিজের ইন্টারপ্রিটেশন তৈরি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা এই ছবিটা নিয়ে কথা বললাম। তুমি যদি ব্যাপক হরর এলিমেন্টস পেতে চাও, একটা ভালো কন্টেন্ট যার মধ্যে ভয় আছে এবং রাতের ঘুম ওড়াতে চাও, তাহলে একা এই ছবিটা দেখ, ভালো লাগে। অ্যামাজন প্রাইমে আছে, আবার দেখা হচ্ছে জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, সেভ বাই, টেক কেয়ার। এবং আয়ুষ, থ্যাংক ইউ।